পার ভাঙছে গঙ্গার, একটু একটু করে এগিয়ে আসছে নদী। সর্বগ্রাসী গঙ্গা ভিটে মাটি গিলে খাচ্ছে বসত বাড়িও। বিঘা বিঘা জমি গিয়েছে জলের তলায়, ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে শামশেরগঞ্জের সাতঘুরিয়া বাসিন্দাদের। অন্যদিকে একই ছবি আলিপুর দুয়ারের ফালাকাটাতেও। কথায় আছে না, নদীর ধারে বাস আর দুঃখ বারো মাস, সেটাই শিরায় শিরায় টের পাচ্ছেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সাতঘুরিয়ার বাসিন্দারা। সর্বভুক গঙ্গা এগিয়ে আসছে দ্রুত, জলের তলায় তলিয়ে যাচ্ছে জমি থেকে বসত বাড়ি, ভিটে মাটি হারিয়ে সর্বহারাদের ঠাঁই এখন খোলা আকাশের নিচে। গঙ্গা ভাঙন রোধ করতে বালির বস্তা ফেলা হলেও রোধ করা যাচ্ছে না ভাঙন। সর্বগ্রাসী গঙ্গাকে ঠেকাতে বোল্ডার ফেলার দাবি করছেন স্থানীয়রা। ভাঙন তো দেখতে পাচ্ছেন কতটা জমি গেল, কত আর বলবো, মানুষ বলে বলে বিরক্ত হয়ে গেছে, কিছু সমস্যা সমাধান হচ্ছে না, তার কারণে চুপ করে বসে আছি, দেখছি শুধু, দেখা ছাড়া তার উপায় নেই, কিছু ব্যবস্থা হয় না। 4 বছর দেখা আছে তো কিছুই নেই, বালু বস্তা ফেলছে তো কিছু ব্যবস্থা নেই, এবার এক জায়গাতে ফেলেনি শুদ্ধা, 4 বছর দেওয়া ভোট নিজে কিছু পারে না, কিন্তু ব্যবস্থা নেই। অন্যদিকে আলিপুর দুয়ারের মুজদাই নদীর ভাঙনে পেশা বদল করতে বাধ্য হয়েছেন কৃষকরা। ফালাকাটা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রায় 30 জন বাসিন্দার বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে গিয়েছে নদী গর্ভে। জমি জলের তলায় যাওয়ায় পেশা বদল করতে বাধ্য হয়েছেন কৃষকরা। জমি তো ভাঙিয়ে যাচ্ছে, এখন তো মানুষের বাড়িতে কামলা খেটে খাচ্ছে। কি জমি কি নাই? না, কেন, জমি কি হয়েছে? সব নদীতে ভেঙে চলে গেছে। কোন নদী? মুজনাই। মুজনাই নদীর ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, অভিযোগ বিজেপির। তবে নদীতে বাঁধ দিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে বলা হয়েছে বলে দায় এড়িয়েছে পুরসভা। ভাঙন ব্রিজ এবং কালভার্ট এগুলো করবার দায়িত্ব পুরসভা জেলা পরিষদের, তারা নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন কেন? এনবিডিডি সেখানটায় বাঁধ তৈরি করবে। আমরা এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের যে ট্রাস্টফোর্সের মিটিং, সেই মিটিংটাতে আমিও ছিলাম মেয়র অফিসে, সেখানটায় অনুমোদন হয়েছে, সেখানটায় বাঁধ তৈরি হবে। শামশেরগঞ্জ হোক বা ফালাকাটা, কবে মিটবে এই সমস্যা, কবে হুঁশ ফিরবে প্রশাসনের, সেদিকেই তাকিয়ে সর্বহারারা। সৌমিত্র দাস ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। কার্যত ঘুম উড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের। তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেই ছবি আমরা তারা রীতিমতো ব্যাখ্যা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। বালির বস্তা ফেললেও কোনো লাভ হচ্ছে না, কোথাও কোথাও বলা হচ্ছে বোল্ডার ফেলে যদি পরিস্থিতিকে সামাল দেওয়া হয় তাহলে তো ভিটে মাটি বসত বাড়ির সবটাই যাবে, সে সম্বল চুকে হয়ে যাবে। শামশেরগঞ্জে ভাঙন এলাকা পরিদর্শনে অধীর রঞ্জন চৌধুরী। নদী গর্ভে ইতিমধ্যে চলে গিয়েছে চাষের জমি, রোজগারের রাস্তা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, ভিটে মাটি সব চলে গেলে পরিবারকে নিয়ে দাঁড়াবেন কোথায়? প্রত্যেক বছরের একই ছবি, কখনোই এই ছবির পরিবর্তন হয় না, বার বার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয় না। এলাকার স্থানীয় বাসিন্দারাই এই অভিযোগ করছেন।